ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो प्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिमा महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम मृतवरवपो सीतयायो तिरामह स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अंधतामीश्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रतित पुरुषो रामकृष्ण स्त्रिदानिं सोयं जात प्रतित पुरुषो रामकृष्ण स्त्रिदानिं जयो जयो रामकृष्णो वंशकल्पतरु जयो जयो भगवान् जगतेरु गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणो रेणु मागे अधम श्री भगवान कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा पढ़छिलाम श्री रामकृष्ण देवेर जीवनेर अद्वैत साधनेर पर्व जोग साधन जे अध्याये नाम আগে গতদিন যেটা বলা হয়েছে সেটা সম্পর্কে একটুখানি পুনরাবৃত্তি করে নিই। শ্রী রামকৃষ্ণদেবের একটি অদ্ভুত দিব্য দর্শন দিয়ে শুরু হয়েছিল এই অধ্যায়। শ্রী রামকৃষ্ণদেব একদিন দেখলেন একটি গাছে দুটি পাখি বসে আছে, ওপরের ডালে পাখিটি নিশ্চল শান্ত আর নিচের ডালের পাখিটি সদা চঞ্চল। একবার এক ডালে একটা ফলে মুখ দিচ্ছে, সেখান থেকে আরেকটা ফলে মুখ দিচ্ছে, নানা জায়গায় সে চঞ্চল হয়ে পড়ছে। ক্রমাগত সে ধীরে ধীরে ওপরের সেই শান্ত পাখিটির দিকে যাওয়ার ফলে ওই শান্ত পাখিটি তার মুখ খুলে ফেলল এবং ওই ছোট পাখি যেটা সদা চঞ্চল সে ওই শান্ত পাখিটি মুখ গহ্বরের মধ্যে প্রবেশ করল। শ্রী রামকৃষ্ণদেবের বোধ হলো যে এই হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। জীবাত্মা মানে আমি আপনি আপনারা, এই মালিন্যপূর্ণ অঞ্জনপূর্ণ আমাদের যে সত্তা, আর পরমাত্মা হলো আমরাই মালিন্যহীন নিরঞ্জন সেই সত্তা, যেই সত্তা একবারে পরিচ্ছন্ন হয়ে আছে, কখনো কিছু চায়নি, কখনো কিছু কোন মলিনতার ভেতরে প্রবেশ করে না। তিনি বুঝলেন যে সাধন পর্বে এই এক অদ্ভুত নিয়ম, জীবাত্মা এবং পরমাত্মার সংমিশ্রণ, এই যে বিদ্যা, এই বিদ্যা তার শেখা দরকার এবং এই বিদ্যার সাধনের নাম অদ্বৈত সাধন, যেখানে দ্বিতীয় সত্তার কোনো ভাবনা চিন্তা বা উপস্থিতির কোনো লক্ষণ নেই। শ্রী রামকৃষ্ণদেব যখনই যে ভাবে তপস্যা করতে চেয়েছেন তখনই সেই ভাবে উপযুক্ত গুরুর আবির্ভাব হয়েছে। দেখা গেল ঠিক সেই সময় গঙ্গাসাগর সঙ্গম থেকে ফেরার যাবার পথে এক পশ্চিমী সাধু দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। তার সমস্ত শরীর দিয়ে যেন তার তপস্যার তেজ প্রকাশিত হচ্ছে, বয়স তার প্রাচীন, গায়ে কোনো বস্ত্র নেই, তিনি সম্পূর্ণ নগ্ন। আর যোগীগণ অগ্রগণ্য, তার নাম হচ্ছে তোতাপুরি। তিনি শ্রী রামকৃষ্ণদেবের দিব্য রূপ এবং তার দিব্য লক্ষণ দেখে শ্রী রামকৃষ্ণকে আহ্বান করলেন যে যোগ সাধনের ব্যাপারে কোনো সাধন ভজন তিনি করবেন কিনা।
শ্রী রামকৃষ্ণদেব সদা মায়ের প্রতি নির্ভরশীল, মা ভবতারিণীর প্রতি নির্ভরশীল ছিলেন। তার কাছে গিয়ে প্রার্থনা জানাতে মা তাকে বললেন, এই উদ্দেশ্যে, অদ্বৈত ভাব সাধনের উদ্দেশ্যেই তোতাপুরী এখানে আগমন করেছেন এবং তোতাপুরীর কাছে তিনি উপস্থিত হলেন। এখানে অতিথিশালায় তারা নিরন্তর বার্তালাপ করতে থাকলেন। কোনো জায়গায় তোতাপুরী 3 মাসে 3 দিনের বেশি থাকেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে অদ্বৈতভাবের এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে তাদের সপ্তাহ পেরিয়ে গেল এবং তারা অবশেষে সিদ্ধান্ত নিলেন যে এই অদ্বৈতবাদের সাধন করবেন। অদ্বৈতবাদের সাধনের জন্য সব বাধন শূন্য হওয়ার প্রয়োজন, যে কারণে সন্ন্যাস দীক্ষার বিশেষভাবে প্রয়োজন। এদিকে শ্রীরামকৃষ্ণদেবের পূর্বতন গুরু ভৈরবী ব্রাহ্মণী তাকে প্রতি পদে পদে বাধা দিতে থাকলেন। তার মনে হতে থাকল যে শ্রীরামকৃষ্ণদেব যদি অদ্বৈতভাবে সাধন করেন, তার যে ভক্তিভাব সেটি শুষ্ক হয়ে যাবে, সেটি হারিয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেব রাজি হলেন সন্ন্যাস গ্রহণে এবং সন্ন্যাসের যাবতীয় প্রস্তুতি শুরু হলো। কিন্তু একটি অন্য সমস্যা এসে উপস্থিত হলো, তা হলো দক্ষিণেশ্বরে অবস্থানরতা শ্রীরামকৃষ্ণদেবের জননী চন্দ্রামণি দেবী, যাকে তিনি খুব ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন, ভালোবাসার মতোই বোধহয় এমন মানুষ। লীলা প্রসঙ্গকার বর্ণনা করছেন চন্দ্রামণি দেবীকে, বলছেন যে গ্রামের লোকেরা তাকে হাউড়ো বলে ডাকত। হাউড়ো কথার অর্থ হচ্ছে যার পেটে কোনো কথা থাকে না। আমরা খুব ক্যালকুলেশন করে কথা বলি বলেই আমাদের পেটে কথা থাকে, কাকে কতটা বলতে হবে, কার সঙ্গে কতটুকু লোক ব্যবহারের সময় কতটুকু সিক্রেট ওপেন করতে হবে বলেই আমরা খুব পরিশীলিত। সে মানুষটি জগৎ সংসারের সকলকে আপন করে মনে করতেন, তাই তার সকলের কাছেই তার মুখ খোলা ছিল, তাই তার পেটে কোনো কথা থাকতো না। গ্রামের লোকেদের ভাষায় তিনি ছিলেন হাউড়ো, কিন্তু এক অদ্ভুত মানুষ ছিলেন। সারাদিন সমস্ত কাজ করার পরে, এটা লীলা প্রসঙ্গে আপনারা পাবেন, তিনি ঘুরে 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 গ্রামের প্রতি ঘরে ঘরে ঘুরতেন, সকলের খাওয়া হয়েছে কিনা, কেউ অভুক্ত থাকলে তাকে তার বাড়িতে নিয়ে আসতেন, তাকে খাওয়াতেন। শুধু সেই নয়, যাতে লোকে না বুঝতে পারে তাই জল বাতাসা খেয়ে দুটি পান মুখে ঢুকিয়ে নিতেন, ঠোঁট লাল হয়ে যেত, লোকে মনে করত যে না দুপুরের আহার হয়ে গেছে। আপনারা জানেন যখন দেরেপুর গ্রাম থেকে সে 100 বিঘে জমি ছেড়ে এসে 1 বিঘে 10 ছটাক জমি লক্ষ্মী জলা নিয়ে আছেন, অতএব তাদের অবস্থা খুব ভালো বা জমিদারি অবস্থা এমন নয়, কিন্তু তাদের হৃদয়ের জমিদারিত্বে এতটুকু জায়গার কম হয়নি, সংকোচন হয়নি। অশূদ্র জাতি ব্রাহ্মণের কাছ থেকেও ক্ষুদিরাম খেতেন না, অথচ তারা রঘুবীরকে পূজা দিতে চায়। তারা চন্দ্রামণি শরণাগত হলে চন্দ্রামণি তাদের আনিত খাদ্যদ্রব্য রান্না করে রঘুবীরকে নিবেদন করতেন এবং তাই প্রসাদ জ্ঞানে গ্রহণ করতেন ক্ষুদিরামের জন্য। বহুবার তিনি ক্ষুদিরামের দ্বারা নির্যাতিতা হয়েছেন, কিন্তু তথাপি তিনি বন্ধ করেননি। সারদানন্দজী লীলা প্রসঙ্গ লেখবার সময় চন্দ্রামণি দেবীর বর্ণনা শুনতে গেছিলেন গ্রামের মানুষের কাছে। এমন একজন মানুষও খুঁজে পাননি যে বলেনি যে চন্দ্রামণি দরজায় গেলে রিক্ত হস্তে কাউকে ফিরতে হয়েছিল। এই ছিলেন চন্দ্রামণি দেবী। গল্পে আছে মথুরানাথ একবার তাকে পরীক্ষা করবেন বলে এসেছিলেন, কিছু দেবেন বলে। চন্দ্রামণি অনেক খুঁজে পেতে কিছু খুঁজে পেলেন না যে যে জিনিসটা তিনি চাইতে পারেন, অথচ বড় মানুষ তার পুত্রের তিনি মনির, তাকেও তিনি ফেরাতে পারছেন না। তাই অনেক ভেবে চিনতে 1 পয়সার দোক্তা পাতা চাইলেন, কারণ তার দাঁতে করবার গুলটি শেষ হয়ে গেছে। মথুরামোহন বলেছিলেন, এমন ত্যাগী যে মা তার সন্তান তো ত্যাগী হবেই। এখন এহেন দক্ষিণেশ্বরে বসবাসকারী চন্দ্রামণি দেবীকে শ্রীরামকৃষ্ণদেব কোনোভাবেই দুঃখ দিতে চাননি। তার মনে হয়েছিল তার সন্ন্যাস গ্রহণের এই খবর চন্দ্রামণি দেবীকে আকুল করে দেবে, তিনি ব্যথিত হবেন। তাই তিনি গুরুর সাথে একটি রফা করলেন যে গোপনে অনুষ্ঠান হবে, সন্ন্যাস অনুষ্ঠান গোপনেই হয়, কারণ এর এমন কিছু রীতিনীতি আছে যা সবার দেখার কথা নয়, সবার জানার কথা নয়,
সবচেয়ে বড় কথা সবার বোঝার কথা। ইংরেজিতে বলা হয় যে এটা খুব সিক্রেট বলি, এত সিক্রেট, খুব পবিত্র বলি এই উৎসবটি খুব গোপনীয়। আমাদেরও মঠ মিশনে যখন সন্ন্যাস অনুষ্ঠান হয় খুব সিক্রেটলি হয় অনুষ্ঠান, কারণকে তার কাছাকাছি যেতে দেওয়া হয় না। আমরা এইখানে শেষ করেছিলাম, এবার আমরা এগোব। মায়ের পরাণ ধন প্রভু বাধা দর, সংসারে বিরাগ হেতু চিন্তা নিরন্তর, সন্ন্যাস গ্রহণ কথা যদি ঢুকে কানে, ছেলের সমান ব্যথা বাজিবে পরাণে, এতে গো বুঝিয়া প্রভু যোগী বরে কত, সঙ্গ সঙ্গপনে করিবেন সন্ন্যাস গ্রহণ, কারণ হইয়া জ্ঞাত যোগী বর খুশি, বেশ বলে দিল সায় ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী, গোপনে গ্রহণ করিলে নাহি কিছু হানি, শুভ দিন নির্ধারিত হইল তখনই, দীক্ষা কাণ্ডে নানাবিধ দ্রব্য আয়োজন, বিধি নানুমত শ্রাদ্ধ হোমেরও কারণ, আয়োজন সর্বাঙ্গীন হইল সকল, শুভ লক্ষণ হেতু দুয়ে সতত বিকল, বিকলতা শ্রীপ্রভুর শত স্বভাবী, শিষ্য প্রেমে মুক্ত তথা তা হতে অধি, শ্রীঅঙ্গেতে সুলক্ষণ প্রত্যক্ষ বিরাজ, যাহে বিমোহিত চিত এত যোগীরাজ, সুখ দিনে সমাগত দীক্ষাঙ্গ শেষ, পরে সাধনানঙ্গে দিলা বিধি উপদেশ। তিনি তার সমস্যার কথা তার গুরুকে জানালেন, গুরুও রাজি হলেন যে গোপনেই অনুষ্ঠান হবে। সেই অনুযায়ী দীক্ষা সন্ন্যাসের দিন স্থির হল এবং দীক্ষার অন্যান্য যে আয়োজন সেগুলো করা শুরু হল। শ্রাদ্ধাদি, শ্রাদ্ধ মানে এই আপনাদের বাড়িতে যাদের যখন অনুষ্ঠানাদি হয় দেখবেন আপনারা দুটি শ্রাদ্ধ সবাই করে থাকেন, একটি নান্দিমুখ আর একটা আভ্যুদয়িক শ্রাদ্ধ, পূর্বপুরুষদের স্মরণ করা। এই একই জিনিস হয়, আভ্যুদয়িক এবং নান্দিমুখ। আর তিনটে জিনিস হয়, একটি হচ্ছে পিতৃষোড়শী, একটি হচ্ছে মাতৃষোড়শী এবং একটি হচ্ছে আত্মশ্রাদ্ধ। পিতৃষোড়শী হয় পিতার উদ্দেশ্যে, কারণ আপনার আর কোনো তার শ্রাদ্ধাদি কর্ম করার কোনো অধিকার নেই। মাতৃষোড়শী হয় মায়ের উদ্দেশ্যে, মা জীবিত থাকলে বা মৃত থাকলে যাই অবস্থা হোক, যে নতুন ব্রহ্মচারী সন্ন্যাস নিতে চলেছে সেই সন্ন্যাস। কিন্তু মজার কথা হলো মন্ত্রগুলো যদি আপনারা ভালো করে দেখেন তাহলে দেখবেন শুধুমাত্র নিজের বাবা মাতেই কেন্দ্রীভূত থাকেনি সন্ন্যাস, সন্ন্যাসী জগৎগুরু সকলের জন্য সে ভাবছে। তাই এই মন্ত্রগুলোর বাংলা ট্রান্সলেশন দেখেন, একটি বই আছে শ্রী রামকৃষ্ণ প্রবন্ধমালা বলে, সেখানে খুব বিস্তারিতভাবে পিতৃষোড়শী মাতৃষোড়শী অর্থ দেওয়া আছে। অদ্ভুতভাবে সবাইকে, যে শিশু জন্মগ্রহণ করেছেন যার দাঁত বেরোয়নি অথচ মারা গেছে, যার উদ্দেশ্যে কেউ কখনো পিণ্ড দান করেনি, আমি তার উদ্দেশ্যে পিণ্ড দান করছি, সুন্দর ভাবনা। যে পুরুষ কখনো সংসারে আসেনি, মানে বিবাহাদি করেননি, অবিবাহিত পুরুষ, যা শ্রাদ্ধাদি করার কেউ নেই, উত্তরসূরি কেউ নেই, আমার এই পিণ্ড তার উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে। আমার মা যে আমায় গর্ভ ধারণ করেছিলেন, যে 10 মাস ধারণ করেছিলেন, তার যে বেদনা এটি আমি অপনোদন করতে পারছি না, সেই উদ্দেশ্যে আমার এই পিণ্ড। আমার মা যে অসুস্থ অবস্থায় আমার যথাবিধি প্রতিকার করতে পারেননি, ডাক্তার ডাক্তার ডেকে যথাবিধি প্রতিকার করলেও আমি সেই রকমভাবে সুস্থ হতে পারিনি, সেই অপনোদনের জন্য আমি আমার এই পিণ্ড নিবেদন করছি। খুব সুন্দর, পিতৃষোড়শী মাতৃষোড়শী আমরাও আপনারাও করেন, না জেনে করেন, আমাদের একটু জেনে জেনে করতে হবে। অপূর্ব সেই মন্ত্রগুলো, এত সুন্দর সুন্দর মন্ত্র, মনের মন একেবারে খুলে যাবে যে জগতের জন্য সে সন্ন্যাসের আগে তার মনের ভাবটাই এসে যাবে, সে জগতের এই সমস্ত বিশ্বের মধ্যে সে ছড়িয়ে যাচ্ছে, তার ক্ষুদ্র সত্তাই একটা শরীরের মধ্যে আবদ্ধ না, আর নিজের জন্য আত্মপিণ্ড দান করা, কারণ সন্ন্যাসীর কোনো উত্তরসূরি থাকবে না। অতএব সন্ন্যাসীর এই যে শরীর এটি মৃত, মৃতবৎ, ওই কারণে দেখবেন সাধুরা মারা গেলে পরে শরীর চলে গেল, শরীর ছেড়ে দিয়েছে, কারণ এটা ডেড বডি আমরা ক্যারি করে বেড়াচ্ছি। যখন আত্মা শরীরের বাইরে চলে যাবে তখন এই শরীরটা
জীর্ণ বস্ত্রের মতো ছেড়ে দেওয়া। এবং জীর্ণ বস্ত্র পুরনো বস্ত্রকে আমরা ছেড়ে দিই, ঠিক সেরকম ভাবে যেন জীর্ণ বস্ত্র ফেলে দেওয়ার মতো সন্ন্যাসীর শরীর ত্যাগ করে। তাই সন্ন্যাসী মারা গেলে বলা হয় শরীর ত্যাগ করছে। এই কারণেই সন্ন্যাস গ্রহণের পূর্বে এই আত্মশ্রাদ্ধ বিধি, জগতের কারুর সঙ্গে তার কোনো বৈষয়িক সম্পর্ক, মায়িক সম্পর্ক নেই। জগতে কেউ তার একমাত্র আপন নয়, জগৎ তার স্বভাব, সবাই জগতে যে যেখানে আছে সবাই তার আপনার, এই বোধে এই আত্মশ্রাদ্ধ অনুষ্ঠান হয়। বলছেন আত্মশ্রাদ্ধাদি এইসব হয়ে যাওয়ার পর সন্ন্যাসের যে অপূর্ব সেসব মন্ত্র সেসব পাঠ হতে থাকলো একে অপরের সাথে, এবং তার মধ্যে বিকলতা এসে গেল। বিকলতা মানে একখানে স্থবিরতা আসে। আসলে মন্ত্রগুলো এত সুন্দর, এত অপূর্ব, আমরা কেউ কখনো ভাবতে পারিনি যে জগৎ সংসারে এমন কথাও বলবার মতো মানুষ আছে। আমরা তো সংসারের নানা ভোগ নিয়ে থাকি, ভোগের বাইরে যাবার যে অপূর্ব, এত সুন্দর সুন্দর, অথচ এত সহজভাবে সেগুলি বলা আছে, সেগুলি এলে সত্যি সত্যি বিকলতা হয় বটে, মন শান্ত হয়ে যায়। অবশেষে শুভক্ষণে এক মধ্যরাত্রে দীক্ষা হলো শ্রী রামকৃষ্ণদেব, গুরু তোতাপুরী, শিষ্য রামকৃষ্ণ পরমহংসদেব। আপনারা জানেন দক্ষিণেশ্বরে এখন নতুন করে সাধন কুটির তৈরি হচ্ছে, ওই কুটির একটা উঁচু মতো জায়গা ওরা মার্ক করে রেখেছে, ওই জায়গা থেকে শ্রী রামকৃষ্ণদেব বসেছিলেন। পূর্বমুখী হয়, পূর্ব না উত্তরমুখী হয়, এবং গুরু তার দিকে বসে সন্ন্যাস, যথাবিধি সন্ন্যাস অনুষ্ঠান শেষ করে বিরজামানদের সন্ন্যাস দান করেছিলেন। লীলা প্রসঙ্গ তার খুব সুন্দর বর্ণনা করেছেন এই দিনের অনুষ্ঠানটির কথা, আমরা একটুখানি সেটা পড়ে নেব। অনন্তর শুভ দিনে উদয় জানিয়া শ্রীমৎ তোতা ঠাকুরকে পিতৃপুরুষগণের তৃপ্তির জন্য শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন করিতে বলিলেন, এবং এই কার্য সমাধা হইলে শিষ্যের নিজ আত্মার তৃপ্তির জন্য যথাবিধানে পিণ্ডদান করাইলেন, যেটার কথা আমরা বলছিলাম। কারণ সন্ন্যাস গ্রহণ দীক্ষা গ্রহণের সময় হইতে সাধক ভূরাদি সমস্ত লোকপ্রাপ্তির আশা অধিকার নিঃশেষে বর্জন করেন বলিয়া শাস্ত্র তাহাকে তৎপূর্বে আপন প্রেতপিণ্ড আপনি প্রদান করিতে বলিয়াছেন। সমস্ত জগতে সব অধিকার থেকে নিঃশেষে ছেড়ে দিচ্ছে, তাই এই যে নিজের যে পিণ্ডদান আপন পিণ্ড সেটা আগে দান করতে হয়। ঠাকুর যখন যাহাকে গুরুপদে বরণ করিয়াছেন তখন নিঃসংকোচে তাহাকে আত্মসমর্পণ পূর্বক তিনি যেরূপে আদেশ করিয়াছেন অসীম বিশ্বাসের সহিত তাহা অনুষ্ঠান করিয়াছেন। অতএব শ্রীমৎ তোতা তাহাকে এখন যেরূপ করিতে বলিতেছেন তাহা তিনি বর্ণে বর্ণে অনুষ্ঠান করিতেছেন, এ কথা বলা বাহুল্য। শ্রাদ্ধাদি পূর্বক্রিয়া সমাপন করিয়া তিনি সংযত হইয়া রহিলেন এবং পঞ্চবটিস্থ নিজ সাধন কুটিরে গুরুনির্দিষ্ট দ্রব্য সকল আরোহণ করিয়া সানন্দে শুভ মুহূর্তে প্রতীক্ষা করিতে লাগিলেন। আমরা মানস নেত্রে কল্পনা করতে পারি এখন শ্রীরামকৃষ্ণ দেবের সন্ন্যাস অনুষ্ঠানের সেই সময়টাকে। অনন্তর রাত্রি অবসানে শুভ ব্রাহ্ম মুহূর্তে উদয় হল, গুরু ও শিষ্যে উভয় কুটিরে সমাগত হইলেন, পূর্বকৃত সমাপ্ত হইল, হোমাগ্নি প্রজ্বলিত হইল, এবং ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ যে ব্রত সনাতন কাল হইতে গুরু পরম্পরাগত হইয়া ভারতবর্ষকে এখনো ব্রহ্মজ্ঞ পদবীতে সুপ্রতিষ্ঠিত রাখিয়াছে, সেই ত্যাগ ব্রতাবলম্বনে পূর্বোচ্চার্য মন্ত্র সকলে কুত গম্ভীর ধ্বনিতে পঞ্চবটি উপবন মুখরিত হইয়া উঠিল। এটা গুরু পরম্পরায় চলে আসছে, সন্ন্যাসী তার শিষ্যকে বলেন, শিষ্য যখন আবার গুরু হন তিনি তার শিষ্যকে বলেন। দেখবেন এই অনুষ্ঠানের বাইরে কোথাও কোনো হয় না, আজকাল হয় মাইক্রোফোনে সন্ন্যাস টন্যাস হয় শুনেছি, কিন্তু এটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে গুরু পরম্পরায় আসবে, যে কারণে প্রেস মন্ত্র কোথাও লেখা হয় না, আমরা গুরু পরম্পরায় শুনি, শুনে মনে রাখার কথা। যেরকমভাবে আপনারা বীজ মন্ত্র গুরুর কাছে শুনে মনে রাখেন, কখনো কারোর সামনে উচ্চারণ করেন না, ঠিক এরকম এটা গুরু পরম্পরায় আসে। পুণ্যত্বা ভাগীরথী স্নেহ সম্পূর্ণ কম্পিত বক্ষে
সেই ধ্বনির সুখস্পর্শ যেন নূতন জীবনের সঞ্চার আনয়ন করিল এবং যুগ যুগান্তরের অলৌকিক সাধক বহুকাল পরে আবার ভারতের তথা সমগ্র জগতের বহুজনহিতার্থ সর্বত্যাগ রূপ ব্রতাবলম্বন করিতেছেন এই সংবাদ জানাইতে ভাগীরথী যেন আনন্দ কলগানে দিগন্তে প্রবাহিত হইতে লাগিলেন। বলছেন যে এই মন্ত্র উচ্চারণের যে প্রভাব প্রবাহিত গঙ্গাকেও এমনভাবে প্রবাহিত করলো, গঙ্গা যেন প্রবাহিত হয়ে চলেছে এই সংবাদকে বহন করে, সে যেন রানারের কাজ করছে যে আবার কোনো এক মহাপুরুষ, এই শ্রী চৈতন্য দেব সন্ন্যাস নিয়েছিলেন, আবার কোনো এক মহাপুরুষ জগতের কল্যাণার্থে সন্ন্যাস গ্রহণ অনুষ্ঠান গ্রহণ পূর্বক আবার জগৎ কল্যাণে ব্রতী হতে চলেছে। গুরু মন্ত্র পাঠে প্রবৃত্ত হইলেন, শিষ্য অবহিত চিত্তে তাহাকে অনুসরণ পূর্বক সেই সকল কথা উচ্চারণ করিয়া সমিদ্ধ উতাসনে আহুতি প্রদান করিতে থাকিলেন। আগুন প্রজ্বলিত হয়েছে, গুরু মন্ত্র বলছেন, শিষ্য সেই মন্ত্র শুনে শুনে উচ্চারণ করে আহুতি দিতে থাকলেন সেই আগুনে। এখানে কিছু কিছু মন্ত্রের উনি ব্যাখ্যা করেছেন, এগুলো আমি বলবো না, আপনারা পড়ে নিতে পারেন, সব মন্ত্র নয়। অনন্তর হোম পরিসমাপ্তি হইল, অনন্তর শিখা সূত্র যজ্ঞ কবি যথাবিধানে আহুতি দিয়া আবহমান কাল হইতে সাধক পরম্পরা নিশোধিত গুরু প্রদত্ত কৌপিন কাষায় ও নামে ভূষিত হইয়া ঠাকুর শ্রীমৎ তোতার নিকটে উপদেশ গ্রহণের জন্য উপবিষ্ট হইলেন। সন্ন্যাসের অন্তিম তিনটি আহুতি, সেটা হচ্ছে পৈতে আর সূত্র এবং পূর্ণাহুতি। পৈতে শিখা এবং সূত্র হচ্ছে চিহ্ন লিঙ্গ। দেখবেন আমাদের ব্রাহ্মণ সন্তানদের 9 বছর বয়সে উপনয়ন সংস্কার হয়। আগেকার সিস্টেম তাই ছিল, গুরুগৃহে যাবার আগে উপনয়ন সংস্কার হয়। এইটি দেখে, শিখা এবং সূত্র দেখে বোঝা যেত এই ছেলেটি এখন বিদ্যালয়ে গুরুগৃহে বাস করছে, বেদ পাঠ এর অধিকার। দেখবেন উপনয়ন সংস্কার হয় এখনো 9, 11, 13, 15। 9 বছর বয়সটাই হচ্ছে স্বাভাবিক বয়স। আগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণের ব্রহ্মচর্য দীক্ষা হতো এবং এটা অনেকটা গেট পাস গুরুগৃহে যাবার জন্য। এখন যেমন অ্যাডমিশন টেস্ট হয়, এটাও ছিল গেট পাস। আর সমাবর্তনের বয়স ছিল 21 বছর। দেখবেন গ্রাজুয়েশনের এখন বয়স 21, 16 মাধ্যমিক দিলে 18 উচ্চ মাধ্যমিক, 21 গ্রাজুয়েশন। এই 21 আর মাঝখানে 9 বাদ দিলে দেখবেন 12 বছর হচ্ছে। আমরা যে বলি না 12 বছর ব্রহ্মচারী থাকার কথা, ক্যালকুলেশনটা এরকম, 21 থেকে 50 সে থাকবে গৃহে, 51 থেকে 75 সে যাবে বনে, 75 থেকে পরবর্তী সময়টুকু যতদিন বেঁচে থাকবে সন্ন্যাসী। এই হচ্ছে চতুরাশ্রমের ভাগ। আর যা চতুরাশ্রমের নিয়মকে লঙ্ঘন করবে তার এই 21 বছর সমাবর্তন হয়ে গেলেই সোজাসুজি সন্ন্যাস আশ্রম গ্রহণ করবে। এই কারণে এই দুই ধরনের ব্রহ্মচারীর দু রকমের নাম। যারা এই সন্ন্যাস চতুরাশ্রমকে লঙ্ঘন করে যাবে তারা হলো নৈষ্ঠিক, আর যারা এই তিন আশ্রমের মধ্যে দিয়ে যাবে তারা হলো উপকুর্বাণ ব্রহ্মচারী। প্রথম থেকেই আগে এই সেক্টগুলো ভাগ করে দেওয়া হতো, কিন্তু অন্তিম সকলের সন্ন্যাস। দেখবেন আমরা চাই না চাই আপনা আপনি আমরা একাকি হয়ে যাই, আপনা আপনি আমরা ভগবত সমীপে আসি, একটা সময় পরে কেউ থাকে না। যে একাকিত্ব, যে একাকিভাবে আমি এসেছি, সেই এসেছি দিগম্বর, যাবো দিগম্বর, এই মাঝে কয়েকদিনের আড়ম্বর, এই আড়ম্বরটুকু ক্রস করে আবার সেই দিগম্বর হবার ভাবনা চিন্তা। অতএব এই তিনটে হবার পর গুরু প্রদত্ত কৌপিন কাষায়, কাষায় হচ্ছে গেরুয়া বস্ত্র গুরু দিলেন এবং নাম দেন, একটি নাম দেওয়া হয়। আগে নামগুলো এত ইম্পর্টেন্ট ছিল না, আগের দিন বলেছি আমরা তোতা চামেলি। এখানে গুরু তাকে এই নাম দিয়ে এবার উপদেশ প্রদান করলেন। শ্রীযুক্ত শ্রীমৎ তোতা নানা যুক্তি ও সিদ্ধান্ত বাক্য সহায় ঠাকুরকে সেদিন সমাহিত করিবার চেষ্টা করিয়াছিলেন। ঠাকুরের মুখে শুনিয়াছি তিনি বলিতেন, দীক্ষা প্রদান করিয়া ন্যাংটা নানা সিদ্ধান্ত বাক্য উপদেশ করিতে লাগিল ও মনকে সর্বতোভাবে নির্বিকল্প আত্মধ্যানে নিমগ্ন করিতে বলিল।
অর্থাৎ আর দুই নেই, এতদিন যে সে দ্বৈত সাধনা করছে এই দ্বৈত সাধনার আর তার প্রয়োজন নেই, তাকে এবার অদ্বৈত সাধন করতে হবে যেখানে দ্বৈত ভূমির কোনো অবস্থান নেই। অন্য সকল বিষয় হইতে মন সহজেই গুটাইয়া আসিতে থাকিল, কিন্তু এই রূপে গুটাইবা মাত্র তাহাতে শ্রী শ্রী জগদম্বা চিরপরিচিত চিৎঘন মূর্তি জ্বলন্ত জীবন্ত ভাবে সমুদিত হইয়া সর্বপ্রকার নামরূপ ত্যাগের কথা এককালে ভুলাইয়া দিতে লাগিল। যতবার তিনি সেই অদ্বৈত নিরাকার কোন রকম উপাধিবিহীন ঈশ্বরের চিন্তা করতে থাকলেন, ততই তার জগদম্বার সেই দিব্য মূর্তি যা তিনি নিত্য আরাধনা করতেন সেই মূর্তিটি তার মনে আসতে থাকলো। কিছুতেই তিনি তার মনকে সেই অদ্বৈতভাবে কিছুতেই তাতে দিতে পারলেন না। ন্যাংটাকে বলিলাম হইল না, মনকে সম্পূর্ণ নির্বিকল্প করিয়া আত্মধ্যানে মগ্ন হইতে পারিলাম না। ন্যাংটা ভীষণ উত্তেজিত হইয়া তীব্র তিরস্কার করিয়া বলিল, কেউ নেই হোগা বলিয়া ইতস্তত নিরীক্ষণ করিয়া ভগ্ন কাজখণ্ড দেখিতে পাইয়া উহা গ্রহণ করিলেন এবং সূচের ন্যায় তীক্ষ্ণ অগ্রভাগ ভ্রূমধ্যে সজোরে বিদ্ধ করিয়া বলিলেন, এই বিন্দুতে মনকে গুটাইয়া আনো। ন্যাংটা এপাশ ওপাশ দেখতে থাকলেন, দেখলেন এক খণ্ড কাঁচ পড়ে আছে, সেই কাঁচের যে সরু দিকটা সেটা এই দুই পুরুর মাঝখানে গেঁথে দিলেন। গেঁথে দিয়ে বললেন, এইখানে তোমার মনকে নিবদ্ধ করো। তখন পুনরায় দৃঢ় সংকল্প করিয়া ধ্যানে বসিলাম এবং শ্রী শ্রী জগদম্বার শ্রীমূর্তি পূর্বের ন্যায় মনে উদিত হইবা মাত্র জ্ঞান অসি কল্পনা করিয়া উহা দ্বারা ওই মূর্তিকে দ্বিখণ্ডিত করিয়া ফেলিলাম। তখন আর মনে কোনরূপ বিকল্প রহিল না, একেবারে হুহু করিয়া উহা নাম রাজ্যের উপরে উঠিয়া গেল এবং সমাধিমগ্ন হইলাম। যখন আবার মন আসতে থাকলো তখন জ্ঞান অসির দ্বারা জ্ঞান বিচারের দ্বারা তিনি যেন সেই মূর্তিকে দ্বিখণ্ডিত করে দিলেন, তার আর কোনো অস্তিত্ব রইল না। তার সেই সাধক মন হুহু করে ভগবানের নিরাকার রূপেতে লীন হয়ে গেল। তাই বলছেন, শুভ দিনে সমাগত দীক্ষা অঙ্গ শেষ পরে সাধনাঙ্গে দিলা বিধি উপদেশ। আমরা পুঁথিকারকে ধরব, এবার পুঁথিকার কিরমভাবে এই অবস্থাটার বর্ণনা করছেন। নাম রূপ রাজ্য থেকে গুটাইয়া মন ভাবাতিতে গুণাতিতে করিতে মিলন। উপদেশ করবেন যে নাম রূপ রাজ্য থেকে মনকে গুটিয়ে ভাবের অতীত গুণের অতীত যে অবস্থা ভাব দ্বারা প্রকাশ করা যায় না, যে অবস্থা কোনো গুণ দ্বারা প্রকাশ করা যায় না, তাতে তার মনকে নিবিষ্ট করতে বলিলেন। আজীবন শ্রীপ্রভুর ভাব রাজ্যে বাস ভাবময়ী জগন্মাতা চরণে প্রয়াস মহোল্লাস ভাবেশ্বরী মায়েরে দেখিয়ে মন নাকি চায় যেতে তাহারে ছাড়িয়ে যেখানে তে ভাবাতীত ব্রহ্মের অধিকার দেশকালহীন রাজ্য শূন্য একাকার বাজেই আসেন বাহ্য ফিরিয়ে ফিরিয়ে তা দেখি ব্রহ্ম গুরু উঠে গরজিয়ে। এই যে আমরা পড়লাম সেই অবস্থা হচ্ছে কিছুতেই তিনি সেই জগন্মাতার দিব্য রূপকে না চিন্তা করে পাচ্ছেন না, আর বারবার তার মন সেই মূর্তি চিন্তাতে নিবিষ্ট হতে থাকলো। এই দেখে গুরু গরজিয়ে উঠলেন, সুচামের বিদ্ধ ভূমি অনুর ভিতর প্রবেশিয়া দাও মন করি সূক্ষ্মতর। সূচের চেয়েও যে সূক্ষ্ম যে ভূমি সেই তার ভেতরে তোমার মনকে নিবিষ্ট করে ওইখানে তোমার মনকে লাগাও, তবে তুমি সেই নিরাকার ব্রহ্মে ধারণা করতে পারবে। প্রাণপণে প্রভু পুন বসিলা দিয়ানে ক্রমে উপনীত ভাব ময়ীর ভুবনে নিরুপমা মূর্তিমার নয়ন গোচর জ্ঞান অসি দিয়া রূপ কাটিলা সত্তর রূপ নষ্টে দ্রুত গতি ধাববান মন সমরস হয়ে ব্রহ্ম হইল মিলন। দীক্ষা গুরু ব্রহ্মবাদী নিকটে বসিয়ে শিষ্যের অবস্থা দেখে বিশেষ করিয়ে নির্বিকল্প সমাধির যতে কোলক্ষণ সুস্পষ্ট শ্রী অঙ্গে করে সব নিরীক্ষণ।
গুরু অবাক হয়ে দেখতে থাকলেন যে তার শিষ্যের শরীরে নির্বিকল্প সমাধি হলে যেরকম লক্ষণগুলি প্রস্ফুটিত হয়, এক এক করে তার মনের মধ্যে সেই শরীরের ভেতরে সেই লক্ষণগুলি প্রস্ফুটিত হতে থাকলো। তথাপি সন্দেহ তার বারে বারে মনে, চল্লিশ বৎসর গতে সিদ্ধ যে সাধনে, এখানে কেমনে তাহা একদিনে হয়, ব্রহ্মজ্ঞ না পারে কিছু করিতে নয়। অবাক হয়ে দেখতে থাকলেন যে যে অবস্থা প্রাপ্তির জন্য তিনি চল্লিশ বছর নিরন্তর সংগ্রাম করে গেছেন, এই এক কয়েকক্ষণের মধ্যে লোকের সেই অবস্থা কি করে হয়, তার চল্লিশ বছর লেগেছে এই অবস্থায় পৌঁছতে, কি করে হয়, বারবার দেখছেন। সন্দেহ মোচনে পুনঃ বসে পরীক্ষায়, পূর্ববৎ লক্ষণ আদি দেখি বারে পায়, তখন অর্গলবদ্ধ করিয়া দুয়ারে, প্রহরী স্বরূপ গুরু রহিল বাহিরে। একদিন দুই দিন তিন দিন গেল, তথাপি প্রভুর সারা শব্দ না পাইল, তখন কুটিরে গিয়া দেখিল গোস্বামী, যেভাবে প্রথমে দেখা এখনো তেমনি, প্রাণেরও সঞ্চার দেহে নহে অনুমান, ভিতরের বায়ুরোধ জড়েরও সমান, আসনস্থ দেহখানি অটল অচল, শ্রীবদনের ভাতে যদি অতীব উজ্জ্বল, সমাধি করিতে ভঙ্গ যে ক্রিয়ার বিধি, তাই আচরিয়া এবে ভাঙায় সমাধি। তিনি একটা অবাক হয়ে গেলেন দেখে যে প্রত্যেকটি নির্বিকল্প সমাধির যা যা লক্ষণের কথা তিনি অনুভব করেছেন, প্রত্যেকটি লক্ষণ প্রকাশিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শরীরে। সন্দেহ তার গেল না, তিনি ভাবলেন যে এই অবস্থা বোধহয় ক্ষণিকের জন্য, তাই অর্গল বন্ধ করে ঘরের বাইরে তিনি অপেক্ষা করতে থাকেন। বলা হয় পঞ্চবটিতে তিনি অপেক্ষা করছিলেন। একদিন দুদিন তিন দিন অতিক্রান্ত হয়ে গেল, তার মনে হতে থাকলো যে এইবার বোধহয় শিষ্য তাকে ডাকবেন, শিষ্য আর তাকে ডাকলেন না, বরং গুরুই শিষ্যের কাছে উপনীত হলেন। দেখিলেন যে প্রাণের কোনো সঞ্চার নাই, একটুকু প্রাণের কোনো সঞ্চার নেই, আর সেই দেখে তিনি ভারী অবাক হলেন। লীলা প্রসঙ্গকার ব্যাখ্যা করছেন, দিন যাইল রাত্রি আসিল, দিনের পর দিন আসিয়া দিবসত্রয় অতিবাহিত হইল, তথাপি ঠাকুর শ্রীমত্তাকে দ্বার খুলিয়া দিবার জন্য আহ্বান করিলেন না। তখন বিস্ময় কৌতূহলে তোতা আপনি আসন ত্যাগ করিয়া উঠিলেন, এবং শিষ্যের অবস্থা পরিজ্ঞাত হইবেন বলিয়া অর্গল মোচন করিয়া কুটিরে প্রবেশ করিলেন। দেখিলেন যেমন বসাইয়া গিয়াছিলেন ঠাকুর সেইভাবে বসিয়া আছেন, দেহে প্রাণের লেশমাত্র নাই, কিন্তু মুখ প্রশান্ত গম্ভীর জ্যোতিপূর্ণ। বুঝিলেন বহির্জগৎ সম্বন্ধে শিষ্য এখনো সম্পূর্ণ মৃতকল্প, নিবাত নিষ্কম্প প্রদীপ তাহার চিত্ত ব্রহ্মে লীন হইয়া অবস্থান করিতেছেন। যেমন ভাবে হাওয়া যখন চলে না, ঘরেতে গিয়ে দেখবেন প্রদীপের শিখাটা একদম সোজা হয়ে থাকে, হাওয়াতে প্রদীপের শিখাটা এপাশ ওপাশ হয়, কিন্তু যখন হাওয়া চলে না তখন প্রদীপের শিখাটা একরকম থাকে। তিনি গিয়ে দেখলেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে যেন তিনি সেই আত্মস্বরূপে ওইরকম নিবাত নিষ্কম্প প্রদীপের শিখার মতো একমুখী হয়ে গেছেন। ইয়ে ক্যা দৈবী মায়া, সত্যি সত্যি সমাধি, বেদান্তোক্ত জ্ঞানমার্গের চরম ফল নির্বিকল্প সমাধি, তিন দিনে হইয়াছে, দেবতার এক অদ্ভুত মায়া, অনন্তর সমাধি হইতে শিষ্যকে উত্থিত করিবেন বলিয়া তোতা প্রক্রিয়া আরম্ভ করিলেন, এবং হরিও মন্ত্রের সুগভীর আরাবে পঞ্চবটির স্থল জল ব্যোম পূর্ণ হইয়া উঠিল। তার মনে হতে থাকলো এবার শিষ্যকে জাগরণের প্রয়োজন আছে, তাই তিনি বিধি সম্মত ভাবে হরিওম হরিওম উচ্চারণ করতে করতে শিষ্যকে জাগিয়ে দিলেন। কি অপূর্ব এই বর্ণনা! আমরা যদি মনে মনেও কল্পনা করি
আমাদের বোধহয় কল্যাণ হবে। শিষ্য প্রেমে মুগ্ধ হইয়া এবং নির্বিকল্প ভূমিতে তাহার দৃঢ় প্রতিষ্ঠিত করিবেন বলিয়া শ্রীমৎ তোতা কিরূপে এখানে দিনের পর দিন এবং মাসের পর মাস অতিবাহিত করিতে লাগিলেন এবং ঠাকুরের সহায় কিরূপে নিজ আধ্যাত্মিক জীবন সর্বাঙ্গ সুন্দর করিলেন সে সকল কথা আমরা অন্যত্র বলিব। একাদিক্রমে একাদশ মাস দক্ষিণেশ্বরে অবস্থান করিয়া শ্রীমৎ তোতা উত্তর পশ্চিমাঞ্চলে প্রস্থান করিলেন। যেখানে তিন দিন থাকার কথা ছিল সেখানে তার থাকা হয়ে গেল ১১ মাস। সেখানে থেকে তিনি উত্তর পশ্চিমাঞ্চল পাঞ্জাব অঞ্চলে রওনা দিলেন, যেখানে তার মহাসমাধি হয়। কোনোদিন তোতা ফিরে আসেননি অঞ্চলে, কিন্তু বিস্ময়ে আবিষ্ট হয়েছিলেন যে এমন শিষ্য তিনি পেয়েছেন। প্রভুর রকম দেখি তোতা বুদ্ধি হারা, বুঝিতে না পারে কিছু করিতে কিনারা। শ্রীপ্রভু তোমার খেলা বুঝে সার্থকার, তুমি জগতের গুরু কে গুরু তোমার। ধরি নাম নানা রূপ করো নরবত রীতি, কার্যেতে প্রকাশ পায় অতুল শক্তি। যোগীগণ অগ্রগণ্য যোগ সিদ্ধ তোতা, সেও না খুঁজিয়া পায় কিছুই বারতা। সর্বদায় ঘোল খায় মাথা যায় ঘুরে, কাছে যেতে কইলে চেষ্টা পরে বহু দূরে। তাই কহে মায়া সব সত্য কিছু নয়, শুনো কি হইল পরে তার পরিচয়। তোতা একবারে বুদ্ধি হারা হয়ে গেলেন শ্রী রামকৃষ্ণের এই নির্বিকল্প সমাধির অবস্থা দেখে। আপনাদের একটু বোরিং লাগবে, এটা খুব সরস জিনিস নয় আর কি। তা তার একবারে তিনি একবারে বুদ্ধি হারা হয়ে গেলেন। আরে জগতের গুরু তিনি এসেছেন, তার আর কে গুরু হয়। কিন্তু তিনি নরবত নররূপ যখন ধারণ করে এসেছেন, নরবত সমস্ত রীতি অনুসরণ করছেন, কিন্তু কিছুতেই নিজের কাজের মধ্যে তার সেই দৈবী শক্তিকে তিনি ঢাকতে পারছেন না। তাই বলছেন, ধরি নানা রূপ করো নরবত রীতি, কার্যেতে প্রকাশ পায় অতুল শক্তি। তোমার যে অতুল শক্তি সেটা কিন্তু কার্যে প্রকাশ পেয়ে যাচ্ছে, যতই তুমি নিজেকে ঢাকা দিয়ে রাখার চেষ্টা করো। যোগীজন অগ্রগণ্য যোগ সিদ্ধ তোতা, সেও না খুঁজিয়া পায় কিছুই বারতা। সর্বদা ঘোল খায় মাথা যায় ঘুরে, কিছু যেতে কইলে চেষ্টা পড়ে বহু দূরে। তাই কহে মায়া সব সত্য কিছু নয়, শুনো কি হইলে পরে তার পরিচয়। এই যোগীজন অগ্রগণ্য তোতাও সেই হিসাবে কারণ খুঁজে পায় না। তার মনে হতে থাকে সব বোধহয় মায়া, এ যেন ভ্রম, যা সে দেখছে তা সত্য নয়। সত্যটা সে একসময় দেখতে পাবে, কিন্তু সত্য সে দেখতে পায় না। অপূর্ব এরপরে বর্ণনা। মা বলিয়া যাবে প্রভু শ্যামায় সম্ভাষে, শক্তিতে বিশ্বাস শুনি তোতাপুরি হাসে। সাকার ভ্রান্তির কথা বৈদান্তিক স্থানে, মায়ার ব্যাপারে কয়ে কিছু নাহি মানে। শক্তির সাব্যস্ত প্রভু যথা কথা শুনকন, তোতা তত প্রতিবাদ করে সমর্থন। সকল মায়ার খেলা কিছু নয় সত্য, তোতার উত্তর এই প্রভু কন যত। কেমনে নরের হৃদয়ে উপজে বারতা, উভয় সাকার নিরাকার এক কথা। একত্রিত বিপরীত ভাব এক ঠাই, সকল রঙের ভূমি জগত গোসাই। তোতাপুরি এবং তার শিষ্য রামকৃষ্ণের মধ্যে কথোপকথন হচ্ছে। তিনি যখন জগন্মাতাকে তার অভ্যাসবশত মা মা বলে ডাকছেন, তোতাপুরি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করছেন, বলছেন তিনি বৈদান্তিক সন্ন্যাসী, অদ্বৈতভাবে তুমি সিদ্ধ হয়েছ, এই দ্বৈতভাবে তোমার কি কথা? এ সকল কিছু মায়া খেলা, এ সত্যি নয়। তখন তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো দেখি, যদি তাই হয়, একটা মানুষ যার ভেতরে এতদিন দ্বৈত ভাব চালিত হচ্ছিল, কি করে এখন তার ভেতরে অদ্বৈত ভাব এলো? যদি অদ্বৈত ভাবই যদি সত্য হয় থাকে, তাহলে শুরু থেকে ডে ওয়ান থেকে তার ভেতরে অদ্বৈত ভাব জাগবে। হৃদয় তো একটাই, তাতে যদি কোনো একটা সময় দ্বৈত ভাব জাগ্রত থাকে এবং তাতে যে সে আনন্দ পেয়ে থাকে, আবার যখন সে অদ্বৈত ভাবে যাচ্ছে, এই যে ট্রান্সফরমেশনটা কি করে হচ্ছে? যদি মিথ্যেই হবে তাহলে কেমন করে হবে? তাহলে তো ওই অদ্বৈত ভাবও মিথ্যে।
কারণ এটা সেই একই হৃদয়ে এসে উপস্থিত হয়েছে। দ্বৈত ভাবটা যে হৃদয়ে সম্ভব করছে, দ্বৈত ভাব থেকে যে হৃদয়টা আনন্দ পাচ্ছে, সেই হৃদয়টাই তো অদ্বৈতভাবে আনন্দ পাচ্ছে। দ্বৈত ভাবটাও যদি মিথ্যা তাহলে অদ্বৈতটাও মিথ্যে। খুব সুন্দর একটা বর্ণনা আছে এখানে, বোধ হয় আমি কখনো পড়িনি এত ভালো দ্বৈত অদ্বৈতের বর্ণনা, একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে, এত সুন্দর বর্ণনা, শুনুন ভালো করে। প্রভুর কৃপায় যাহা হৃদয়ে আভাসে, না পাই কথায় তাই করিতে প্রকাশ, সাকারেতে রূপ রস গন্ধাদি আকার, নিরাকারে কিছু নাই খবর তাহার। বলছেন প্রভুর কৃপায় যা হৃদয়ে আমার প্রকাশিত হচ্ছে, পুঁথিকার বলছেন তাই আমি প্রকাশ করছি, ঠিক ভাষায় কতটা কি প্রকাশ করতে পেরেছি জানি না। মনে হচ্ছে সাকারে রূপ রস গন্ধাদি প্রকাশ হয় আর নিরাকারে তার কোনো খবর নেই বলে এবার তিনি একটি উদাহরণ দিচ্ছেন, সুন্দর উদাহরণ। মহাতটিনী স্রোতে ভাসমান তরী, আরোহী কতই দেখে প্রান্তর নগরী, ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষলতাগণ, উচ্চ শৃঙ্গ গিরিবর বিপিন কানন, মনোহরা ধরা পড়া নানাবিধ সাজে, দিনেশ চন্দ্রিমা তারা গগনে বিরাজে, পলকে পলকে উঠে ভাবের লহরী, কিন্তু যবে সিন্ধুগত হয় সেই তরী। একটা নৌকার গল্প বলছেন, নৌকায় কিছু যাত্রী আছে, আরোহী কতই সে নৌকা ছেড়েছে, শহর ছেড়ে সে সমুদ্রের দিকে যাত্রা করছে। সে নৌকা যখন শহর ছেড়ে সমুদ্রের দিকে যাচ্ছে, আরোহীরা দেখছে পথে কত তরুলতা বৃক্ষ, ফলে পরিপূর্ণ বৃক্ষলতা, উচ্চ শৃঙ্গ গিরিবর পাহাড় নন্দন কানন, মনে হচ্ছে সমস্ত ধরা যেন মনোহর সাজে সুসজ্জিত, এগুলো তো সত্যি আমরা দেখি তো। দিনেশ চন্দ্রিমা তারা গগন বিরাজে, সেই যেখান দিয়ে সেও পাস করছে যে জায়গাটা সে পেরিয়ে যাচ্ছে, সূর্য তাতে প্রকাশমান, দিন শেষ হলে রাত যখন আসে চন্দ্রমা সেই আকাশে প্রকাশিত, চা তারারা তার সেই আকাশের শোভা বাড়াচ্ছে, আরোহীরা সব দেখছে। কিন্তু যবে সিন্ধুগত হয় সেই তরী, তখন কি দেখে দেখো আরোহী, পলকে পলকে উঠে ভাবের লহরী, কিন্তু যবে সিন্ধুগত হয় সেই তরী, তখন কি দেখে দেখো আরোহীর গণ, কারিগরি রকমারি দৃশ্য অদৃশ্য এখন, সকল মিশেছে জলে কিছু নাহি আর, যেদিকে নেহারে হারে বাড়ি একাকার, গেছে চন্দ্র গেছে সূর্য গেছে গিরিবর, বিপিন কানন গেছে গিয়াছে প্রান্তর, গেছে ফুল ফল ভরা বৃক্ষলতাগণ, মনোহরা সাজে পরা ধরা সুশোভন, ভাবের লহরী গেছে তাহারও সংহতি, গেছে মন গেছে প্রাণ গেছে বুদ্ধি শ্রুতি, গিয়াছে আরোহীগণ গিয়াছে তরণী, কি দেখে কি দেখে আর কিছু নাহি জানি, নিরাকার কি প্রকার প্রভুর বচন, গেলে তথা নহে আর পুনরাগমন। এবার এই নৌকাটা সমুদ্রেতে এসে উপস্থিত হলো, তখন আরোহীরা কি দেখেন, তখন দেখেন একে একে অপসৃত হচ্ছে গাছ পাহাড়, সেই মনোহর উদ্যান যা কিছু সে দেখেছিল সব চলে যাচ্ছে, চতুর্দিকে শুধু জল জল শুধু জল, দেখে তার চিত্ত তার হয়েছে বিকল, কিচ্ছু দেখতে পায় না। তখন একটা সময় আসে সমুদ্রে সেই উত্থাল পাতাল সেই তরঙ্গে তার সেই ক্ষুদ্র তরী সেটাও ভেঙে যায়, তখন আরোহীদের কি অবস্থা, তারা সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যায়, সেই বিশাল সমুদ্রের মধ্যে তারা একীভূত হয়ে যায়। তিনি বলছেন আকার সাকার আর নিরাকার হচ্ছে এই অবস্থা, মনের দুটো অবস্থা, এক মন সে যখন তার নিরাকারে তাকে যেতে হবে, কিন্তু তার উপায় হচ্ছে সাকার পথে, আপনাকে ছাদে উঠতে হবে, সিঁড়িটা হচ্ছে উপায়, আপনি সিঁড়ি দিয়ে যেতে যেতে ছাদের এক একটা অংশ দেখতে পাচ্ছেন, সেই দেখাতে আপনার এক রকমের অনুভূতি হচ্ছে, আর যখন ছাদে এসে পৌঁছলেন তখন
একেবারে খোলা আকাশের তলায় দাঁড়িয়ে সেই অনন্ত আকাশকে দেখে আপনার মন আর সেই সিঁড়ির কথা মনে করছে না। ভেবে দেখুন না, আপনারা যখন বাড়ির ছাদে ওঠেন ঘুড়ি ওড়াতে বা কাপড় শুকোর দিতে, তখন কি যে সিঁড়িটা পেরিয়ে এসছেন সেই সিঁড়িটার কথা মনে করেন? সেই সিঁড়িটার অস্তিত্ব কি মনে থাকে? এও ঠিক তাই, শাখার পথে দিয়ে চলতে চলতে একটা সময় আমরা নিরাকারে পৌঁছে, নিরাকারে পৌঁছলে সেই অবস্থায় এমনভাবে লীন হয়ে যাই যে সেই অবস্থার মধ্যে থাকার সময় আর আমাদের যে পুরনো যে সাকার স্মৃতি তাকে আমাদের মনে পড়ে না। নিরাকার কি প্রকার প্রভুর বচন, গেলে তাহা নহে আর পুনরগমন, জল মাপিবার গেল নুনের মানুষে, গলে যায় ঠান্ডা বায়ে ফিরে নাই আসে, কিন্তু মন দেখিয়াছি প্রভু পরমেশ, ক্ষণে ক্ষণে ভ্রমিতেছে ভ্রমিতেন এদেশ ও দেশ, দেহাদি বিলুপ্ত ভাব যদি এই ক্ষণে, কিছু পরে মামা রবে ফুটে শ্রী বদনে, জীব যদি গুরু বলে সত্য মেতে যায়, আর কার নাহি সাধ্য তাহারে ফিরায়, শ্রীপ্রভুর মহাশক্তি যে শক্তির বলে, এই স্থিতি অতি ঊর্ধ্বে এই অধস্তলে। ঠাকুর বলছে নিরাকার অবস্থায় যখন মানুষ পৌঁছয় কেমন হয়। নুনের পুতুল সমুদ্রে গেছিল জল মাপতে, সেই সেই জলের ভেতরে তার লবণত্বকে সে হারিয়ে ফেলে সে একীভূত হয়ে গেল। ঠাকুর বলেছেন কথামৃতে বহু জায়গায় আছে, ব্রহ্ম অনুচ্ছিষ্ট, অনুচ্ছিষ্ট মানে মুখে তাকে প্রকাশ করতে আমরা কখনো পারিনি, ব্রহ্মকে মুখে প্রকাশ করা যায় না, তাই ব্রহ্ম অনুচ্ছিষ্ট। স্বামীজির একটি সুন্দর গান আছে, স্বামীজি এখানে ব্যাখ্যা করেছেন, বলছেন নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। সে পরিস্থিতি এমন সেখানে সূর্য নেই, তার জ্যোতিরও প্রকাশ নেই, সূর্য চলে গেলে চন্দ্র থাকে সে চন্দ্রও নেই, মনে হচ্ছে এই জগৎ সংসার আকাশের মধ্যে ছায়ার মতো মনে বোধ হয়, ছায়ার মতো জেগে আছে। দেখবেন শ্রী রামকৃষ্ণ দেবের দিব্য দর্শন, প্রথমবার যখন তিনি কালী দর্শন ভবতারিণীর দর্শন পেলেন, তারপর থেকে যতবার তিনি ভবতারিণীর দর্শন পেয়েছেন তিনি দেখেছেন যে লোকজন যারা তার এই অবস্থা দেখে চতুর্দিকে দাঁড়িয়ে আছে তাদেরকে ছায়া ছবির মতো বোধ হয়েছে, তাদের তারা যেন একটা ছবির মতো দাঁড়িয়ে আছে, আর সেখানে সেই মায়ের জ্যোতির্ময় সত্তা জ্যোতির্ময় রূপ তিনি দেখতে পাচ্ছেন। স্বামীজি লিখছেন ভাসে বমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর, এই বিশ্ব চরাচর যাকে আমি এতক্ষণ সত্য বলে বোধ করছিলাম, যখন এই উপাধি আসে নিরাকারের দিকে আমার মন যায় তখন মনে হয় এই জগৎ সংসার যেন ছায়ার মতো আছে। অস্ফুট মন আকাশে জগৎ সংসারও ভাসে, উঠে ভাসে ডোবে কোনো অহংস্রোতে নিরন্তর। আমার সেই মন যা এখনো লীন হয়ে যেতে পারেনি নিরাকারে, সেই মন আকাশে জগৎ সংসার যেন ছবির মতো অস্ফুট আকারে ভাসতে থাকে। কেন না আমার সেই অহংস্রোত অহং আমি আমি এই বোধের জন্য আমি তখনও সেই এই বিশ্ব চরাচর থেকে নিজেকে বিযুক্ত করতে পারি না। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। ধীরে ধীরে সেই ছায়া দল যে দৃশ্যমান জগৎ এতক্ষণ আমি দেখছিলাম যা ছায়ার মতো বোধ হচ্ছে, তা যেন মহালয়ের মধ্যে লীন হয়ে যেতে থাকলো, তখন শুধু আমি এই সত্তা এইটুকু মাত্র অবস্থা। সে দ্বারাও বদ্ধ হলো শূন্যে শূন্য মিলাইল, অবাঙ্গ মনুষ গোচরম বোঝে প্রাণ বোঝে যা। সে ধারাও একসময় বদ্ধ হয়ে যাবে, শূন্য যেন শূন্যে মিশে যাবে, সাগরের জলে নদীর যখন মেশে না তখনও পর্যন্ত নদীর জলের একটা সত্তা সাগরের জল একটা সত্তা, কিন্তু নদীর জল যখন সাগরের সঙ্গমে মিশে যায় তখন আর কোনো পৃথক সত্তা থাকে না, তখন কি অবস্থা হয়, অবাঙ্গ মনুষ গোচরম বোঝে প্রাণ বুঝে যায়। যিনি বুঝেছেন তার মন প্রাণ বুঝে,
আর সে অবস্থা তিনি বাক্য বা মনের দ্বারা প্রকাশ করতে পারেন না, কারণ তিনি যেটা অনুভব করছেন তার চেতনা দিয়ে যেটা অনুভব করছেন সেটা তিনি বাক্য দিয়ে প্রকাশ করতে পারেন না। স্বামীজি যা স্বামীজির কথাগুলো ঠাকুরের কথার অনুরণন। তিনি বলছেন ব্রহ্ম অনুচ্ছিষ্ট, ব্রহ্ম একমাত্র উচ্ছিষ্ট হয়নি। স্বামীজি বলছেন অবাঙ্গ মনুষ্য গোচরণ বোঝে প্রাণ বোঝে যায়। এই দেহাদি কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখে পুঁথিকারের মনে হয়েছে এ যেন এক অন্য মানুষ। ঠাকুর তার নিজের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন রাজার ছেলে যখন বাইরের লোকেরা আসে তখন শুধু বসার ঘরে তাকে রাখা হয়, রাজার ছেলে ভেতরের বাড়ি বাইরের বাড়িতেও থাকতে পারে ভেতরের বাড়িতে থাকতে পারে, একতলাতেও থাকতে পারে সে সাততলাতে উঠতে পারে। তিনি দেখেছেন যে এই এক্ষণে তার দেহের সমস্ত ভাব লুপ্ত হয়ে গেছে, তিনি যেন মহাসমাধিতে মগ্ন হয়ে গেছেন, আবার পরক্ষণেই মায়ের নামে আত্মহারা হয়েছেন। তাই বলছেন জীবে যদি গুরু বলে সপ্তমেতে যায় আর কার নাহি সাধ্য তাহারে ফিরায়, শ্রীপ্রভুর মহাশক্তি যে শক্তির বলে এই স্থিতি অতি ঊর্ধ্বে এই অধস্তলে। সাধারণ জীব গুরু কৃপায় যদি এই অবস্থা পায় তাহলে 21 দিন পরে শুকনো পাতার মতো তার শরীরটা ঝরে যায়, আর ভগবান তিনি যে সমস্ত কিছুর অধীশ্বর তার যখন অবস্থা হয় তখন তিনি দুটোতেই সমভাবে বিচরণ করতে পারেন। আর একটুখানি করে আমরা শেষ করব আজকে। হেন প্রভু মানুষের বুঝা বড় দায়ে, এক ঘে সিদ্ধ যোগী কত ঘোল খায়, সাধন ভজনে হয় গুরু প্রয়োজন, আগা গোড়া চিরকাল তাহারও নিরম, পালিবারে সকৃত নিয়ম ভগবান, লোকশিক্ষা হেতু মাত্র গুরুরে আনান, জগতের গুরু যিনি হর্তা পাতা ত্রাতা, কে আবার গুরু তার কে বা শিক্ষাদাতা, যে বা মহাভাগ্যবান গুরু রূপে আসে, অমূল্য রতন পায় প্রভুর সকাশে, দম্ভ ভারী তোতাপুরী নামানে সাকার, যা দেখে যা শুনে কয়ে কৌশল মায়ার। ঠাকুরের অদ্ভুত এক অবস্থা, বলছেন তিনি সপ্ত সাততলায় অব্দি উঠতে পারছেন, আবার একতলাতেও থাকতে পারছেন, সব জায়গাতে তার স্থিতি। কিন্তু তিনি নিয়ম করেছেন, তিনি ভগবান, তিনি স্বয়ং নিয়ামক, তিনি নিয়ম করেছেন প্রত্যেক সাধনে গুরুর প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন, তাই তার গুরুকরণ করা। সেই গুরু ধন্য যে এমন শিষ্যকে পায় তার শিষ্যরূপে, কারণ তার জীবন পূর্ণত্ব প্রাপ্ত হয়। এই পূর্ণত্ব প্রাপ্তির গল্প আমরা আগামী দিন পড়ব, যে যা কিছু দেখেন যা কিছু শোনেন তোতা, যখনই মায়ার যা কিছু দেখছেন তার মনে হচ্ছে সবই মায়ার খেলা। এই তার যে বোধটা, এই যে দুটি সত্তা ব্রহ্ম এবং শক্তি একই জায়গায় বিরাজ করছে, দেখবেন নটরাজ মূর্তিকে দেখবেন শিব নৃত্য করছেন, ব্রহ্ম সেখানে লীলাময় আর দেবী কাঁধের ওপর সববধ করে আছেন, আর কালী যখন মূর্তি দেখবেন দেবী সেখানে লীলাময়ী আর শিব সেখানে সববধ করে আছে, কিন্তু একে অপরকে আলাদা করা যায় না, দুটোই সত্য, যুগল মূর্তি সত্য, পৃথক মূর্তি সত্য, কোনোটাও সত্য না। এইটি প্রমাণ করার জন্যই তার এবারের বাকি অংশের লীলা যেটি আমরা আগামী দিন পড়ব। আমরা আজকে এখানে শেষ করছি, একটি কথা বলার, আগামী মাসে আমরা মাসের শেষ বুধবারে আসব, মাসের শেষ শনিবারের বদলে মাসের শেষ বুধবার আমরা আবার সম্মিলিত হব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি।